ওখানে হুজুরের শের মোবারক এই কায়রো শহর থেকে আরো প্রায় 250 থেকে 300 কিলোমিটার রাস্তা আলেকজান্দারিয়া সমুদ্রর গায়ে ছোট্টপাড়া খানকা শরীফ 15 বছর ধরে প্যারালাইসিস ছিলেন এই কোমর থেকে নিয়ে দুটো পা প্যারালাইসিস উঠতে পারতেন না হাঁটতে পারতেন না চলতে পারতেন না সমুদ্রর গায়ে বসে বসে জিকির করতেন কানতেন রাস্তা যুবকগণ হেঁটে হেঁটে যায় আর বলে ও ফকির সাহেব কোমর গেল পা গেল এবার খান কাটাও যাবে কেন রে বলে সমুদ্র ঢেউ লেগে লেগে পার ভেঙে ভেঙে চলে যাচ্ছে কেঁদে ফেললে ও বাবা একটু জানালা দরজাগুন খুলে দে না বাবা খুলে দিল ঝর করে কেঁদে কেঁদে বলে এই সমুদ্রের পানি আমি প্যারালাইসিস মানুষ উঠতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না আল্লাহ পাকের হুকুমে যতটা এসো ওইখানেই দাঁড়াও কম বেশি 500 বছর আগে হুজুর দোয়া করেছিলেন সেই যে দোয়া করেছিলেন আজও আল্লাহ পাক ওইভাবেই দেখে দিয়েছেন জোরে বলবেন না আর জোরে বলা গেল না আমাদের সমাজের পুকুরের ধারে পাইলিং করা হয়তো পার বাঁধাই না বস্তার মধ্যে মাটি দিয়ে বাঁধাই না ভালো গাছের গুঁড়ি কথা বলে না কেন বাঁধাই না 3 বছর পরে ধসে চলে যায় ঠিক বলছি না ভুল বলছি আপনাদের এলাকায় পুকুরে ঢেউ হয় নাকি জোয়ার ভাটা হয় নাকি জোয়ার ভাটা ধর বাবা কম্পন কবে হয় কম্পন বছরে 1-2 বার হয় এ কি জাপান নাকি এটা ভূমিকম্প সব থেকে সবসময় প্রতি সেকেন্ডে ভূমিকম্প জাপানে কথা ঠিক না ভুল বলছি জাপান নাকি এটা জাপান এই ইন্ডিয়া রে বাবা আপনাদের পুকুরে ঢেউ হয় ঢেউ তাতে এই 3 বছর পর পার ভেঙে গেল ওটা সমুদ্র 24 ঘন্টা পানি লাগছে সে 500 বছর আগে দোয়া করেছিলেন সেই যে ছিল আল্লাহ আজও ওইভাবে রেখে দিয়েছেন আজও বলা যাবে না মুম্বাইয়ে হাজি আলী রহমাতুল্লাহ রাস্তার আপনার সমুদ্র কোথা মাজার সমুদ্রর হ্যাঁ মাঝখানে ভালো করেছ হ্যাঁ সমুদ্র মাঝখান কোনটা জানেন আপনারা একে পুকুর পেয়েছেন নাকি দুটো পাড় থেকে মিডিলটা বিচার করে ফেললে কথা বলেন না কেন সমুদ্রের দুটো পাড় দেখা যায় এটা হ্যাঁ হো দেখ তাহলে মিডিল বলে দিলেন কোথা থেকে মিডিল পেলেন আপনারা পাড় দুটো দেখলে তো মিডিল বিচার করবেন এটা মিডিল তাহলে ওটা কথার একটা চলন পানি খাবি পানি খাবি পানি পান করে রে খেপা খাই না ওই ওই হলো তুই দে তো পানি খেয়ে লি আগে তারপর পান করবো আগে খাই তারপর পান করবো এটা আমাদের কথার চলন ধরন একটা সমুদ্রের মধ্যে সমুদ্র মধ্যিখানে না সমুদ্র ধারে হাজি আলী রহমাতুল্লাহ 24 ঘন্টা ঢেউ লাগছে লাগে না লাগে না যত দিন যাচ্ছে দিনের দিন আল্লাহ জায়গাটার আয়তন আল্লাহ বাড়িয়ে দিচ্ছে জোরে বলো আর জোরে বলা যাবে না আর জোরে বলা যাবে না আজকে ঘরে গিয়ে ইউটিউব খুলবেন ঘরে গিয়ে ইউটিউবটা খুলবেন লিখবেন সমান্দার মে মাজার সমান্দার মে মাজার আজকে লিখবেন ঘরে গিয়ে ইউটিউবে দেখবেন চতুর্দিকে পানি মাজারটা মধ্যিখানে পানির ওপর ভাসছে যেটা বলবেন না চতুর্দিকে পানি পার নেই চারিদিকেই সমুদ্রের পানি ঢেউ হচ্ছে কবদের ওপর ঢেউ পরে নিচেই নামছে চতুর্দিকে পানি ওই মাজার জিয়ারাত করতে গেলে স্পিরিট বোটে করে যেতে হয় কোনো দিকে পার নেই আল্লাহ পাক মাজারটাকে সমুদ্র পানিতে আল্লাহ ভাসিয়ে রেখে দিয়েছেন জোরে বলো আর জোরে বলা যাবে না হযরতে ইমাম সরফুদ্দিন বসরি রহমাতুল্লাহ নবীর আশেক নবীর পাগল 15 বছর প্যারালাইসিস ঝড় করে কানতেন বসে 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 কি করবে লকডাউন আমাদের সময় যাচ্ছিল যারা মাস্টার তাদের মনে হচ্ছিল 2 দিন ছুটি পেলে ভালো হয় এত লকডাউন খেয়েছে মাস্টাররা বোধহয় ভালো লাগে না স্কুল খোলো ভালো লাগছে না লোকের কাছে যারা কাজ করে কাজ করে কাজ করে হাঁপিয়ে গেলে ভালো লাগে না 2 দিন ছুটি হলে ভালো হয় এত লকডাউনে ছুটি পেয়ে তার ভালো লাগছে না যারা মলি সাহেব হুজুর এত জলসা করেছে 3 দিন রেস্ট হলে ভালো হয় লকডাউনে এত রেস্ট পেয়েছে বলছে পয়সা দিতে হবে না মাইকটা লাগা আমি কি ওয়াচ করি একটুখানি তার মানে কি আর ভালো লাগছে না আর ভালো লাগে না 15 বছর প্যারালাইসিস কি করবে বসে বসে নবীর প্রেমের কবিতা লিখছে জোরে বলেন কবিতার নাম দিয়ে দিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া কাসিদাতুল মুহাম্মাদিয়া নবীর কবিতা 15 বছর প্যারালাইসিস 166 থেকে 172 লাইনের এই কবিতা যার মধ্যে লিখলেন ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই যদি তালাশ করো দেখবে রাসূল প্রেম ছাড়া আমার দোষ আর কিছু নাই জোরে বলে ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই যদি তালাশ করো দেখবে রাসূল প্রেম ছাড়া আমার দোষ আর কিছু না দোষ এটা আমি রাসূলকে ভালোবেসেছি জোরে বলো আর জোরে বলা যাবে না কি করবে বসে বসে কবিতা লিখছেন 1 তারিখে রাত্রিরে কবিতা লিখতে লিখতে ঘুমিয়ে পড়লেন আল্লাহ পাকের অনেক
গেলাম হাজার ইমাম সালফুদ্দিন বসুরি রহমাতুল্লাহ আলাইহিম কবিতা লিখতে লিখতে ঘুমিয়ে গেলেন হুজুর আমা ঘুমিয়ে ঘুমিয়ে কি দেখেছেন ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পেলেন হুজুরের গোটা ঘর কানা হুজুরের গোটা বাড়ি কানা আলোয় আলোকিত নূর আলা নূর হয়ে গেল কিসের এত আলো কিসের এত জ্যোতি ও জমাকে আল্লাহর ওডি কি দেখেছিলেন অন্য কিছু আলো না অন্য কিছু জ্যোতি না দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ কানা রেখেছে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ও জমাকে আল্লাহ রনে হাজাদ ইমাম সালফুদ্দিন বসুরি রহমাতুল্লাহ আলাইহি হাত জুড়কে বানিয়ে দিয়েন হাত জুড়কে বানিয়ে দিয়েন ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন সম্মান করতে পারলাম না তাজিম করতে পারলাম না হুজুর আমাকে মাফ করে দিন হুজুর আমাকে মাফ করে দিন হুজুর আমার কোমর হতে গেলে দুটো পা প্যারালাইসিস হয়ে গিয়েছে হুজুর আপনাকে তাজিম করতে পারলাম না হুজুর আমাকে মাফ করে দিন হুজুর আমাকে মাফ করে দিন ও জমাকে আল্লাহ নবী তাম্বি কারা করে জানিয়ে দিন ও বাবা সাফুদ্দিন থামো 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 কষ্ট নিতে কমে না দুঃখ নিতে কমে না মন খারাপ করা লাগবে না ও বাবা সাফুদ্দিন আল্লাহ নবী নূরে হাত কানানে পায়ের রানে মুসা করে দিলেন পায়ের রানে বুড়িয়ে দিলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী বলে দিলেন ও বাবা সাফুদ্দিন আমি রাসূলুল্লাহ বলে দিলাম কালকে দিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আল্লাহ নবী হেসে হেসে জিজ্ঞাসা করলেন ও বাবা সাফুদ্দিন তুমি আমি নবী আমাকে ভালোবেসে কবিতা লিখে জো বাবা কাসিদা লিখে জো বাবা একটু বড় বড় বাবা একটু বড় বড় বাবা আল্লাহ নবীকে কবিতা শোনালেন আল্লাহ নবীকে কাসিদা শোনালেন আল্লাহ নবী খুশি হয়ে গেলেন আল্লাহ নবী আনন্দিত হয়ে গেলেন আল্লাহ নবী নূরে বাদান থেকে একটা সবুজ চাদর নিয়ে ওনার গায়েতে বিছিয়ে দিয়েছিলেন জনে মনন সুবহান আর একটু জনে মনন সুবহান হুজুর মাফ করে দেন তাজিম করতে পারিনি নবী তাম্বি করে নূরের হাতটা পায়ের রানে মুসা করুন যাও আমি নবী বলে দিয়েছি কাল থেকে দাঁড়িয়ে নামাজ পড়বে কবিতা লিখেছ আমাকে ভালোবেসে এটা শোনাবে না বলো ইমাম সালফুদ্দিন বসুরি খব দেখছে নবীকে উনি খবে কবিতা শোনাচ্ছেন নবী পাক খুশি হয়ে একটা সবুজ চাদর উনার গায়ে বিছিয়ে দিলেন ধরো এটা আমি নবী তোমাকে হাদিয়া দিলাম জোরে বলেন আর জোরে বলা গেল না কবিতার নাম দিয়েছিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া নবীর কবিতা এই চাদর পেয়ে গেলেন নাম পাল্টে হয়ে গেল কাসিদায় বুরদা আরবিতে বুরদা মানে চাদর আরবিতে বুরদা মানে চাদর কাসিদায় বুরদা চাদর আলা কাসিদা উনি নবীকে কবিতা শুনিয়েছেন নবী খুশি হয়ে চাদর দিয়েছিলেন ওনাকে জোরে বলবেন না ফজরের আগে ঘুম ভেঙেছে ইমাম সরফুদ্দিন বসুরি দেখছেন দুটো পায়ে সার লাগে তার মানে আল্লাহ পাক দুটো পা ওনার ভালো করে দিয়েছে নবী পাক স্বপ্নে এসে পায়ের রানে খালি মুসা করে দিলেন জোরে বলুন আর জোরে বলা যাবে না 15 বছর পর হুজুর খানকা শরীফ থেকে বার হয়ে রাস্তায় হেঁটে হেঁটে খুঁজছে 15 বছর পরে নবীর মহব্বত নবীর ভালোবাসা নবীর প্রেম মেনেছে মানার মতো আমার আপনার মানাটা কি বলেন মানার মতো মানে আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হাজাতে দাদা পীর আবু বাক্কা সিদ্দিক অল কুরাইশ রহমাতুল্লাহ জোরে বলে আর জোরে বলা যাবে না জানাকে আল্লাহ পাক আমার আপনার মুর্শেদ করেছেন সুবহানাল্লাহ বলুন আর জোরে বলা যাবে না আমাদের ব্যবহারে আমাদের চলায় আমাদের চলনে আমাদের ভাষায় আমার মুজাদ্দিদ জামান অপমান হয়ে যাচ্ছেন দাদা হুজুরের পীর আমাদের কাজে আমাদের কর্মে তানার দরবার অপমান হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের মাফ করে দেন বলেন আমি বলেন আল্লাহুম্মা আমিন থাকি না থাকি সে সময় উপস্থিত থাকি আর না থাকি কিছু তো বিয়াদবি হয়ে যাচ্ছে কথা ঠিক না ভুল আল্লাহ মাফ করে দেন আল্লাহ তাদেরও সুবোধ দিন আল্লাহ আমাদেরও সুবোধ দিন আল্লাহ সকলকে মাফ করে দেয় বলেন আমিন তবে এইসব বিষয়ে যারা হিংসা হিংসি আংসা আংসি ঠেসা ঠেসি জানবে আল্লাহ আল্লাহ তোমার ওপরে তুমি যদি হক চিন্তায় বলো কোনো অসুবিধে নেই
ভুল ভুল সানাউল্লাহ সিদ্দিকির ভুল হলে বলে কেন বলবেন, আমি কি ধোয়া তুলসী পাতা নাকি? 100 বার নয়, 1000 বার নয়, লাখ বার নয়, 20 বার বলবে অন্যায় অন্যায়, যার দ্বারাই হোক অন্যায়। সানাউল্লাহ সিদ্দিকি ভুল করলে ঠিক, আর আপনি ম্যাথনের ছেলে, ভ্যানওয়ালার ছেলে, সবজিওয়ালার ছেলে, গরিবের ছেলে, ভুল করলে ভুল, ঠিক করলো ভুল, আপনারটা কে শিখিয়েছে এগুলো? না, মিথ্যা কথা। আমার ভুল হলো ভুল, তবে ভুলটা ধরাবার জন্য ভাষা খারাপ লাগে না, অসভ্য পরিচয় দেওয়া লাগে না, মূর্খ পরিচয় দেওয়া লাগে না, জঘন্য মেন্টালিটির ভাব দেখানো লাগে না। আপনি সৎ চিন্তালে, সদ্বুদ্ধি দিয়ে, নবীর মহব্বত নিয়ে, হক চিন্তালে আপনি প্রতিবাদ করেন, কোনো অসুবিধে নেই। সেই ভুলটা যদি আমারও হয়, আমি আমার মাথায় পেতে দিতে রাজি আছি, কোনো অসুবিধে নেই। ভুল হলে কেন বলবেন না? ভাষা ঠিক করেন, বলার ভঙ্গিমা ঠিক করে, ভুল হয়ে যাচ্ছে, বলার সিস্টেমটা পাল্টান, উচিত নয়। হিংসা করে কেন? হকটা বলে কেন বলবেন না? আপনি কেন বলবেন না? 100 বার বলবেন, কোনো অসুবিধে নেই। আমার যদি ভুল হয়, আমার শুনতে রাগ নেই তো, তবে আমার যদি ভুল না হয়, হিংসার মধ্য দিয়ে যদি বলেন, জানবেন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সানাউল্লাহ সিদ্দিকি, সানাউল্লাহ সিদ্দিকি নামটা খুব জ্বলন, জ্বল, বলো বলো বলো, আমার অসুবিধে নেই। অন্যায় যদি আমি করি, আমার ভুল আমি শুনতে রাজি, তা মিথ্যা করে যদি বলো, আল্লাহর দরবারে জবাব দিয়ে মনে রেখে দিও। জলসার মাহফিলগুলো এখন 2 দিন করে হচ্ছে, মেয়েদের দিয়ে গজল বলানো হচ্ছে, একটাও তো ফেসবুকে, একটাও তো ইউটিউবে আমি পোস্ট দেখলাম না। ইসলাম যদি ভালোবাসো, নবীর আদর্শ ভালোবাসো, কই একটাও পোস্ট দেখিনি তো? জলসার মাহফিলগুলো মেয়েদের দিয়ে গজল বলানো হচ্ছে, সওয়াব সওয়াব কথা বলে না কেন? সওয়াব, লানত হবে না আল্লাহর, একটাও তো পোস্ট দেখলাম না। মহব্বত উতলে উঠেছে, ঠেসাঠেসির ব্যাপার, হিংসায় গাজলে যায়, লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মন ছোট কেন? বলেন প্রতিবাদ। সানাউল্লাহ সিদ্দিকি যদি অন্যায় করে, কেন বলবেন না? আমি আগেও বলেছি, আজও বলছি, আগামী তো বলব, আমার যদি ভুল হয় আমাকে বলবেন, আমি সংশোধন করে নেব। রাগ দেখিয়ে নয়, অপমান করে নয়, হিংসামূলক চিন্তা নিয়ে নয়, ভাষা খারাপ করে নয়, বলেন পীরের বাচ্চা, কোনো রাগ নেই, ধরিয়ে দেন আমাকে। আমার আগে ওয়াজ কোনো দিন আমি এই ওয়াজ করিনি, আমার 100টা ওয়াজ থাকলে 90 থেকে 99টা ওয়াজ আমি এই শব্দটা বলে থাকি। আমার ভুল হলে আমাকে বলে আমি সংশোধন হব। আপনারটা কবে হবে বলেন আমাকে? কোনো জায়গায় যদি ভুল হয়ে যায়, ফেসবুক খোলার মতন নয়, অবশ্যই প্রতিবাদ হোক। ভাষা খারাপ কিসের? গাল দিয়ে কিসের? রক্ত তুলে, বংশ তুলে, জাত তুলে কিসের? আমাকে নাই দেন, যাকেই দেন, একই রাগ করছেন আপনারা, কষ্ট নিচ্ছেন, অন্যায় অন্যায়, ভুল 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 ভুল। সানাউল্লাহ সিদ্দিকিকে মাইকে তুলে বসালেন আজকে আমাদের কমিটি ভাইয়েরা, বাপজানেরা, সানাউল্লাহ সিদ্দিকি কি ওয়াচ করবো ওনারা জানেন? যদি ভুল ওয়াচ করে এলাকায় অশান্তি লেগে কেটে পড়ি, কমিটিতে মারবেন, কথা বলেন না কেন? দোষটা কার? আমার, আমারও বোঝা উচিত আমি কোন জায়গায় উঠেছি আর কি স্পিচ দিচ্ছি, কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার এইগুলো নিয়ে দেখবেন কালকে একটু আমার নাম নিয়ে লিখবে, তেল করছে রে, সামাল দিচ্ছে সামাল, কথা বুঝতে পারছেন না? এটা বাংলায় প্রবাদ আছে, বললে মা মার খায়, না বললে বাপ, যাবেন কোথা? বলেন প্রতিবাদ করে, ফেসবুকে কেন লিখবেন না? লেখেন 100 বার লেখেন, আমি বলছি লেখেন, গালটা কাকে দিচ্ছেন আপনি? রক্ত কার তুললেন? রক্ত কার বংশ তুলে গাল দিচ্ছেন? অন্যায় হলে প্রতিবাদ হবে না কেন? না প্রতিবাদ হলে অন্যায় বন্ধ হবে কি করে? কথা বুঝতে পারছেন না? না প্রতিবাদ হলে অন্যায় বন্ধ হবে কি করে? কিন্তু আমার বলার উদ্দেশ্য, কোনো এক জায়গাকে, কোনো এক ব্যক্তিকে, কোনো কাউকে লক্ষ্য করে ফেসবুকের পোস্ট ভরে যাচ্ছে, ইউটিউবের ভিডিও ভরে যাচ্ছে, জলসার মাহফিলগুলো সব মেয়েদের দিয়ে গান বলিয়ে জাহান্নামের কারখানা তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে একটাও পোস্ট হলো না তো, তার বিরুদ্ধে একটাও লিখালিখি হলো না, তার প্রকৃত ইসলামের ভালোবাসা, নবীর ভালোবাসা, না কারোর প্রতি হিংসা, কথা কিছু বুঝতে পারেন না? আমার দ্বারা যদি ফুরফুরা শরীফ অপমান হয়, আমি লজ্জিত, আমি অন্যায় করেছি। আমার দ্বারা যদি দাদা হুজুরের পীরের দরবার অপমান হয়, আমি লজ্জিত, আমি ভুল করেছি। আমার প্রতিবাদটা যখন করছেন, ওই প্রতিবাদ করছেন না কেন?
পাঁচজন প্রতিবাদ করলে তিনজন তো ওই কমিটির লোক যারা মেয়েদের নিয়ে এসে গজল বলাচ্ছে। আঙুলটা কার দিকে দেখাচ্ছে? নিজের দিকেও আছে তো, এই যে দেখাচ্ছে ওইটা ওইটা, এই তিনটে নিজের দিকে মরে আছে। একটু নিজের দিকেও লাও মাঝে মাঝে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, আল্লাহ আমাদের সকলকে ফুরফুরা শরীফে সম্মান দেবার তৌফিক দেন, সুবুদ্ধি দেন। ফতেহ আলী ভাইসি রহমতুল্লাহ আলাইকে দরবারকে আল্লাহ আমাদের যত যত সম্মান দেবার তৌফিক দেন, আল্লাহ আমাদের ভুল ভ্রান্তিগুলোকে মাফ করে দেন। আল্লাহ আগামী দিন থেকে আল্লাহ আমাদের জঘন্য কাজ থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার এই আলোচনা থেকে যদি কেউ কিঞ্চিত পরিমাণ কোনো নোংরা মানসিকতা নিয়ে কিছু বার করার চেষ্টা করেন, আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে আল্লাহর শপথ করে বলছে আল্লাহর সামনে জবাব দেবেন। আমার মাথায় কোরআন তুলে দেন, আমার নিতে অসুবিধে নেই, দেন বিশ্বাস না করলে দেন। নবীর মেম্বার আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে নাম যারা জোরাচ্ছ জোরা, আমার অসুবিধে নেই, নাম জোরালে সব মিটে যায় না। কার ইন্ধনে হয়েছে আর কে করাচ্ছে, আর মিথ্যা মিথ্যা কাদের নামে লিখে পোস্ট করছো মনে রেখো, আর কে নিজের ইচ্ছায় কি বলছে আর কে কি করাচ্ছে, যাকে তাকে জড়িয়ে নিজের আখেরাত নষ্ট করবেন না। কথা কিছু বুঝছেন না? ফেসবুকে লাগে একটা পোস্ট করতে এক মিনিট নয় 30 সেকেন্ড, খুব মজা লাগছে, গাল দে 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 গাল দে দে, এই সুযোগ রে সুযোগ পাসনি, দিয়ে মনটা ভরিয়ে নে। ছমাস আগে অনেক অচ করেছে ঠেসে ঠেসে, এই হুজুর সেটা দিয়ে দে, পর্তা করতে পারবি নি আর সুযোগ পাবি না, এই সুযোগ ঝেড়ে দেখ একটুখানি, দেখেছেন শয়তানি চিন্তা? কথা বুঝতে পারছেন না আমি কী বলছি? বুঝতে পারছেন না? পাচ্ছেন না? যে কর্মই হোক, অন্যায় হলে অন্যায়। আবার বলছি, আমি বলছি না যে আমি যদি ভুল করি ঠিক, একবার বলেছি আমার দ্বারা অন্যায় হলে অন্যায় আমি ক্ষমা প্রার্থী, ভুল করেছি বলেন আপনারা, সানাউল্লাহ সিদ্দিকী ভুল করেছে 100 বার বলবেন। গাল দিচ্ছেন কাকে? একটা সাধারণ লোককে গাল দেওয়া ঠিক নয়। পীরের রক্তটাকে কোন চিন্তায় কোন বুদ্ধিতে কোন গানে আপনি রক্ত তুলে গাল দিয়ে দিলেন? এই দাদা হুজুরকে ভালোবাসি, দাদা হুজুরকে চেনে যিনি আমার রাসূলের গোলাম ছিলেন, জোরে বলুন, আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না, মুজাদ্দিদুজ্জামান বলা দে, আমাকে স্বপ্নে খবে হযরত আলী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে স্বপ্নেতে এসে বায়াত করিয়েছেন, জোরে বলুন, আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না, কোন মুজাদ্দিদুজ্জামান? দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলা হযরত নো হুজুর নাজমুস সাহাদা সিদ্দিক রহমাতুল্লাহ, যেই দরিশটায় বসতেন আপনারা জানেন ওটা, যেটা আমার পীর আল্লামা বাকিবিল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ হুজুর বসতেন, জানেন না? ছয় থাম্বার মেম্বার, ওই মুফতি আজম হুজুরের দলিশটা টপকে গিয়ে ছয় থাম্বার মেম্বার, বড় হুজুরের খানকাছড়ি ডান দিকে, ওর উল্টো দিকে যে দলিজ ওটা দায়রাই শরীফ, ওই যে দলিজ আছে দলিজ দায়রাই শরীফ এই দিকে, ওই যে দলিজ ছয় থাম্বার মেম্বারের পাশে ওটা দাদা হুজুর ওই দলিজে বসতেন, ওই দলিশটা দাদা হুজুর দিলেন ন হুজুর কেবলাকে, নাজমুস সাহাদা সিদ্দিকে ন হুজুর রহমাতুল্লাহ। এই তলার অংশগুলো পুরাতন হয়ে গেছে, অনেক আগেকার জিনিস তো চটে চটে গেছিলো, ন হুজুর চটিয়ে দিয়ে সুন্দর করে করবে বলে চটিয়ে ন হুজুর দিয়ে, দাদা হুজুরের জীবনী কিতাবটা পড়বেন, আল্লাহ পাকের হুকুম, ওই জায়গার মাটি থেকে আল্লাহ বিভিন্ন রকম ফুলের খুশবু আল্লাহ পাক ছড়িয়ে দিলেন, জোরে বলো, আর জোরে বলা যাবে না, লোক ছুটে ছুটে গিয়ে জায়গার মাটিগুলো তুলে পকেটে ভরছে, কেন? ওই জায়গার মাটি মাটি আর নাই, দাদা হুজুর যেখানে বসতেন আল্লাহ ওই জায়গার মাটিতে আল্লাহ বিভিন্ন ফুলের খুশবুতে আল্লাহ ভরিয়ে দিলেন, আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না, আল্লাহ পাকের অলি ১৯২২ সনে টিনের আটচালা বাজে, ছয় তাম্বার বাজে কানাজে, ওই জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেকেরে তালিম খানা দিতে, সেকেরে তালিম খানা দিতে, কাদিরিয়া চিসিয়াম নকশবন্দিয়া মুজাদিয়া চাত্তরিকা সমো খানা দিতে লাগলে, চাত্তরিকা সমো খানা দিতে লাগলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 সমো খানা দিতে লাগলেন, ও জবাকে আল্লাহ রনি পাঁচ হুজুর রহমা হুমুল্লাহ হুজুরা বসা খলিফা মুরিল মুদাগিনিল মশা, আল্লাহ রনি আমার আপনা দাদা আবি রহমাতুল্লাহ
আল্লাহ লাগে খনিবা মেদিনীপুরের পিয়ার ডাঙ্গা শুয়াছেন আল্লাহ রনি হযরতে আব্দুল মাবুল ফারুকি রহমাতুল্লাহ নেগে জিকির করতে করতে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও জুমাকে চিৎকার দিয়ে কেনে কেনে জানিয়ে দিলে ও বুলবুলা শরীফে মানুষেরা ও আমার পীরের খনিফারা ও পীরের মুরির মোতাকে দিনেরা সবাই আপনা বসে আছে সবাই উঠে দাঁড়িয়ে যান আপনার কি চোখে দেখতে পেলেন না আপনাদের কি নজর এলো না আপনারা কি চোখে দেখতে পেলেন না কেতা শরীফ কানায় গেলেন সবাই উঠে দাঁড়িয়ে যান ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও যুবক আল্লাহ রনি হযরত আব্দুল মামুন ফারুকি রহমাতুল্লাহ আলাইহি কেঁদে কেঁদে জানিয়ে দিয়েছেন কেঁদে কেঁদে কি বলে দিয়েছেন ও বুলবুলা শরীফে মানুষেরা ও আমার পীরের খলিফা মরিদ মোতাকে নিনেরা আমি আব্দুল মাবুদ আল্লাহ ডাকা দেন গেছেন আজকে মাহফিলে আল্লাহ নবী তশরিফ করা রেখেছেন হযরত আবু বকর সিদ্দিক হযরত উমার ফারুক হযরত উসমান গনী হযরত আলী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই পাঁচ জন সাহাবা গেনে আল্লাহ নবী তশরিফ করা রেখেছেন জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহু আকবার আল্লাহ এই পাঁচজন সাহাবা কে আল্লাহর রাসূল তাশরীফ রেখেছেন জোরে বলুন এই তারপরে হলো ছয় থাম্বার মেম্বার ওটা 1922 সালের পরে যে বছর হয়েছে টিনের আট চালা টিনের আট চালা হয়েছে 1922 সন দাদা হুজুরের জীবনী কিতাব খুলবেন আল্লাহ নবী ওই জায়গাটা নূরের কদম দিয়ে নবী পাক হেঁটে হেঁটে ঘুরেছিলেন জোরে বলুন আর জোরে বলা গেল না আর জোরে বলা যাবে না সেই দরবার সেই ফুরফুরা শরীফ কে মানো না মনো বলতে পারছি না আমি মানি এই ইমান এই ভালোবাসা তৈরি করে মানবেন মানার মতন মানেন মহব্বত করবেন করার মতন করেন বেয়াদবি করবেন না সানাউল্লাহ সিদ্দিকির ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি নোংরা মনে হয় দূরে চলে যান সানাউল্লাহ সিদ্দিকি ভুলতে রাজি দাদা হুজুর ছাড়তে রাজি নয় সানাউল্লাহ সিদ্দিকিকে ছাড়তে রাজি পাঁচ হুজুর ছাড়তে রাজি নয় সানাউল্লাহ সিদ্দিকিকে ভুলে যেতে রাজি আছে পাঁচ হুজুরের আওরাত মুরব্বী হুজুর আমাদের পীর জানারা বর্তমান আছেন সেই হুজুরদের আমরা ছাড়তে রাজি নয় কথা ঠিক বলছে না ভুল বলছে এই নীতি এই ভালোবাসাই মহব্বত তৈরি করে কি শুরু হয়ে গেল ফচকে পাড়া ছেলে চ্যাংরা ছেলে ফুরফুরা শরীফকে তিনটে বাজে বাজে ভাষা লিখে দিল তুমি ফুরফুরা শরীফকে চেনো তুমি জানো ওই দরবারটা কি দরবার তুমি জানো পীরের লাঠিটাকে সম্মান করা মানে পীরকে সম্মান করা মুরিদের জন্য পীরের দরবারের আদব রাখাটার গুরুত্ব নয় আল্লামা হিন আল্লামা রুহুল আমীর রহমাতুল্লাহ ফুরফুরা শরীফে গেলে খালি পায়ে যেতেন জুতোটা খুলে দিতেন কেন আমি আমার পীরের বাড়ি যাচ্ছি পীরের সামনে যাব পীরের কাছে যাব আমি রুহুল আমীর জুতো পরে যাওয়াটাকে নিজেকে বিয়াদবি বলে মনে করছি আদব দেখেন আদব আর সেই ফুরফুরা শরীফ কে আমরা যা ইচ্ছা তাই লিখছি যা খুশি তাই লেখো আল্লাহ তোমার জ্ঞান দিচ্ছে বুদ্ধি দিচ্ছে বিবেক দিচ্ছে শিক্ষিত হয়েছ ওই শিক্ষিতের পরিচয় দিচ্ছ রাগ যদি আমার সাথে হয় আমার থেকে সরে যান যাবেন না আমার কাছে ঠান্ডা হয়ে যাব তিন দিন মাথায় আপনাদের এই এলাকা বালিগাদায় যদি কেউ দোকান করে একটা টালির ছাউনি ছোট্ট পাড়া ঘুমটি বহুত দিনের পুরাতন ইলেকট্রিসিটির দোকান টিউবলাইট ফ্যান এভরিথিং ইলেকট্রিক তার সব কিছু পায় ওর পাশে একটা দোকান করেছে এসি দোকান কাঁচ লাগিয়ে মার্বেল বসিয়ে টাইলস বসিয়ে চকচক কোনটা কাঁচ লাগানো না টালিরটা কথা বলে না অসুবিধা হচ্ছে আপনাদের বলে রেসপন্স দেন কাঁচ লাগানো না টালিরটা কাঁচ লাগানো দোকানের সামনে একটা কাগজ ঝুলছে 30% অফ প্রত্যেক মালে 30% 30 100 টাকায় 30 টাকা ছাড় 70 টাকা নেবে আর ওই টালির চাউনি বাবা এতদিন দেয় না এখন ওরা ছেঁড়া পাড়া কাগজ ঝুলিয়েছে 20% অফ লাভকার দোকানে কাঁচাওয়ালার দোকানে না টালিওয়ালার দোকানে কথা বলে না কার দোকানে কাঁচাওয়ালার দোকানে তারপরেও যদি কাস্টমার ওই নতুন দোকানে না গিয়ে টালির দোকানেই মাল কেনে এই দোকানটা থাকবে বলে মনে হয় তিন মাস পরে এমনি ঝুল পড়ছে বন্ধ করে দিয়েছে তার মানে কি বলে খদ্দের আসেনে
কথা কিছু বুঝতে পারছেন না? সানাউল্লাহ সিদ্দিকি যদি ভুরুং ভাড়াং বকি পাগলামি করি যাওয়া বন্ধ করে দেন, যাবেন না, দেখবেন ছ মাস পরে এমনি ঠান্ডা হয়ে তেল হয়ে গেছে। সানাউল্লাহ সিদ্দিকি ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা, ওই গজগজরনি ওই তরকানি এমনি নরম হয়ে তেল হয়ে গেছে দেখবেন। দাদা হুজুর মানে ওই নীতিতে মজবুত থাকে, দাদা হুজুরকে বা সিলসিলার নীতি নীতি আদর্শ আঁকিয়ে দেয়, যেই যেই পীরজাদা হুজুররা থাকবে থানাদা করে বুকে জড়িয়ে মহাব্বত করে নিয়ে চলবো, সিলসিলার নীতির বাইরে চলবে, ডাল দিবার দরকার না, বিয়া দিবি করার দরকার না, দূরে থাকবো।